প্রিয় মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই ভিডিওতে তোমাদের শেষ রাতের সাজেশন টু মার্কসের সাজেশন দেবো। যদি তোমরা আমার কথাগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত শোনো, তাহলে কালকে দেখবে অনেক টু মার্কস তোমার কিন্তু কমন আর চলেই আসবেই আসবে। আমার কথা একটু শুনে রাখবে, জাস্ট 8 থেকে 10 মিনিট আমার কথাটা একটু শোনো, ডেফিনেটলি কালকে তুমি কোশ্চেন কমন পাবে। আর এই টু মার্কসের কিন্তু 50খানা উত্তর আমি অলরেডি দিয়ে দিয়েছি পিডিএফ সহকারে, তোমরা সেটা ডাউনলোড করে অনেকেই নিয়ে পড়ছো, ঠিক আছে, খুব ভালো। আবার যারা এখনও পাওনি তারা চ্যানেলে যাও, দেখবে 3-4টে ভিডিওর পরেই দেখবে সেরা 50টি টু মার্কসের উত্তর দেওয়া আছে, সেগুলো অতি অবশ্যই তোমরা ডাউনলোড করে পড়বে, ঠিক আছে। তো চলো শুরু করি। প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা থেকে নিম্নবর্গীয় ইতিহাস চর্চা কাকে বলে? দুজন নিম্নবর্গীয় ইতিহাস চর্চাবিদের নাম দেখো, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপর দেখো স্মৃতিকথা ও আত্মজীবনীকে কীভাবে আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান হিসেবে ব্যবহার করা যায়। তারপরে স্থানীয় ইতিহাস চর্চা বলতে কী বোঝো। তারপরে দেখো 4 নম্বরে হচ্ছে সামাজিক ইতিহাস চর্চা বলতে কী বোঝো, আর সামাজিক ইতিহাসের সংজ্ঞা দাও। তারপরে দেখো পরিবেশের ইতিহাসের গুরুত্ব কী। তো এই যে 3, 4, 5, 6 এই 4টে ভালো করে করবে, এখান থেকেও তোমরা কিন্তু কোশ্চেন একটা কমন পাবেই, ঠিক আছে। আর নিম্নবর্গীয় ইতিহাস চর্চা, তারপরে দেখো পরিবেশগত আন্দোলনের গুরুত্ব কি, ব্রিটিশ সরকার সোমপ্রকাশ পত্রিকা বন্ধ করে দিতে চেয়েছিলেন কেন, বিশ্বায়ন মানুষের পোশাক পরিচ্ছদকে কিভাবে প্রভাবিত করেছে। তারপরে দেখো শিল্প চর্চার ইতিহাস কাকে বলে, ইন্দিরা গান্ধীকে লেখা জওহরলাল নেহরুর চিঠির গুরুত্ব কি, এটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা আগে করবে। তারপর দেখো শিল্প চর্চার ইতিহাসে 2টি বা 3টি গুরুত্ব দেখো, ইতিহাস চর্চায় ফটোগ্রাফির গুরুত্ব, এটা ভালো করে করবে। তারপর দেখো ভারতে কবে কোথায় প্রথম রেলপথ চালু হয়। তারপর দেখো খাদ্যাভ্যাসের ইতিহাস চর্চার 2টি গুরুত্ব দেখো, এটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপর পোশাক পরিচ্ছদ থেকে আমরা কিভাবে ইতিহাসের কথা জানতে পারি। তার পরবর্তী কোশ্চেন দেখো ইতিহাসের উপাদান হিসেবে সংবাদপত্রের গুরুত্ব লেখো, ইতিহাসের উপাদান হিসেবে ইন্টারনেটের ভূমিকা লেখো, ঠিক আছে। তো 17টাও কিন্তু খুব ভালো করে করবে, এখান থেকে একটা কমন আসার সম্ভাবনা আছে। তারপরে দেখো 70 বছর আত্মজীবনী কাল লেখা, এটির গুরুত্ব কি, জীবনের ঝরাপাতার 2টি গুরুত্ব লেখো, 2টি স্থানীয় ইতিহাসের গ্রন্থের নাম লেখো। দেখো তোমাদের মনে হতে পারে এতগুলো কোশ্চেন, দেখো এইগুলোর অনেক কোশ্চেন ইজি আছে, তোমরা সারা বছর যা পড়েছো তাই একবার রিভিশন দিয়ে দাও, মিলিয়ে দেখো এই সাজেশনে অনেকটাই তোমরা পড়ে নিয়েছো, কিন্তু কনফিডেন্স হারিও না, আশা করি তোমরা পারবে, ঠিক আছে। জাস্ট একবার দুবার দেখে যাও, তাতেই কাজ হয়ে যাবে। দেখো এরপরে দ্বিতীয় অধ্যায় চলে আসো, এখান থেকে জাস্ট কয়েকটা টিকা রেখেছি আমি। প্রথম টিকা হচ্ছে নব্য বেদান্ত, তারপরে সাধারণ ব্রহ্ম সমাজ ও আদি ব্রহ্ম সমাজ, উডের ডেসপ্যাচ, সর্বধর্ম সমন্বয়। এখান থেকে নব্য বেদান্ত ভালো করে করবে, উডের ডেসপ্যাচ এবং সর্বধর্ম সমন্বয় ভালো করে করে যাবে। তারপর দেখো নব্যবঙ্গ কাদের বলা হতো, তারপর রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠার উদ্দেশ্য কী, এশিয়টিক সোসাইটির গুরুত্ব কী, তারপরে ভারতবর্ষের ব্রহ্ম সমাজ বিভক্ত হলো কেন, বাংলার নবজাগরণ কাকে বলে, ঠিক আছে, প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী কাদের বলা হয়, এটা ভালো করে করে যাবে। এটা কিন্তু 4 নম্বরেও আসতে পারে, প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী দ্বন্দ্ব। দেখো 4 নম্বরে উত্তর এই মুহূর্তে আপলোড করা সম্ভব নয় এক ভিডিওতেই, কেননা অনেক প্রায় 17-18 ঘন্টা আমি কিন্তু দিয়ে দিয়েছি তোমরা চ্যানেলে, আমি এরও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আবার তোমাদের আই বাটনেও কিন্তু আমি 16 প্রায় 15 খানার অ্যান্সার আমি দিয়ে দেবো, ঠিক আছে। আর তোমরা চ্যানেলের নিচের দিকে গিয়ে দেখবে অনেক কোশ্চেন আমি দিয়ে দিয়েছি, ঠিক আছে, সেগুলো তোমরা দেখে নেবে। আর ওই যে 3টে ভিডিও আমি দিয়ে দিচ্ছি এখানে ডিসক্রিপশন বক্সে, সেখানে কিন্তু পিডিএফ সহকারে দেওয়া আছে 4 নম্বরে, যারা এখনও করনি সেগুলো করে নেবে, ঠিক আছে। তারপর দেখো বিজয়কৃষ্ণ গোস্বামী শ্রী রামকৃষ্ণদেব স্মরণীয় কেন, তারপর হচ্ছে প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব কী, তারপরে দেখো নারী শিক্ষা বিস্তারে বেথুনের গুরুত্ব কী, হুতুম প্যাসার নকশা গ্রন্থের গুরুত্ব লেখো, বা কী উচ্চশিক্ষা বিস্তারে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা, এটা কিন্তু 4 নম্বরেও আসতে পারে। সংবাদপত্র ও সাময়িক পত্রের মধ্যে পার্থক্য, এটাও আমি দিয়ে দিয়েছি তোমরা দেখে নেবে, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, যেগুলো গোল গোল দেখলে এইগুলো কিন্তু আগেই করে ফেলবে। তারপর দেখো তৃতীয় অধ্যায় থেকে কী কী কোশ্চেন আছে, প্রথম হচ্ছে সংজ্ঞা লেখো, বিদ্রোহ, অভ্যুত্থান, বিপ্লব, তারপরে তারিকি মোহাম্মদিয়া, উলগুলান, দিকু, খুদকাটি প্রথা, চুয়ার, কেনারাম ও বেচারাম ইত্যাদি। তার পরবর্তী কোশ্চেন, ভারতবর্ষে কোম্পানির উদ্যোগে নীল চাষ শুরু হয়েছিল কেন, তারপরে কোন এলাকাকে জঙ্গলমহল বলা হয়। এইখানে দেখো সাঁওতাল বিদ্রোহ, কোল, মুন্ডা, ভিল, ফরাজি, নীল, বারাসাত বিদ্রোহের স্থান এবং একজন করে নেতার নাম, আশা করি তোমরা এক ঝলক দেখলে এটা পেরে যাবে, ঠিক আছে। সুতরাং একবার করে একটু দেখে দাও। ও দেখো এখানে আমি পেন্সিলে লিখে রেখেছি ও 2টি করে কারণ, অর্থাৎ এদের নেতার নাম এবং এর 2টি করে কারণ, তোমরা জাস্ট একটু দেখে যাবে, এখান থেকে একটা কোশ্চেন কমন পাবেই পাবে। আর বিদ্রোহ থেকে কিন্তু প্রত্যেক বছর কোশ্চেন দেয়াই দেয়। মুন্ডা বিদ্রোহের কারণ কী, 19 শতকের উপজাতি বিদ্রোহের মূল কারণ কী ছিল, তারপরে নীল বিদ্রোহে খ্রিস্টান মিশনারিদের ভূমিকা কীরূপ ছিল, দুদুমিয়া, তারপর দেখো হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়, রানী শিরোমণি,
তারপরে দেবী চৌধুরানী বিখ্যাত কেন, এর সাথে তিতুমিরটাও করে রাখবে, ঠিক আছে? তিতুমির কিন্তু আমি দেখো পেন্সিলে লিখে রেখেছি, তোমরা তিতুমিরটা করে রাখবে। এলাকা চাষ ও বি এলাকা চাষ বলতে কি বলতো, এটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা অতি অবশ্যই তোমরা পড়বেই করবে, ঠিক আছে? এরপরে আসবো আমরা চতুর্থ অধ্যায়, সংঘবদ্ধতা গোড়ার কথা। দেখো এখানে টিকা লেখো, সভা সমিতির যুগ, জমিদার সভা, বঙ্গভাষা প্রকাশিকা সভা, ইলবার্ট বিল, বিতর্ক, তারপরে হচ্ছে ভারত সভা, মহারানীর ঘোষণাপত্র। এই ভারত সভা মহারানীর ঘোষণাপত্র 2 মার্কস এবং 7 মার্কস, ওই সরি 4 মার্কস উভয়ের জন্য করবে, ঠিক আছে? এখান থেকে আর হিন্দু মেলা, এখান থেকে কিন্তু এই 2-3টে কোশ্চেন কিন্তু আসতে পারে, অতি অবশ্যই করবে। এই 3টে টেকা আগে করে ফেলবে, 4 মার্কসের জন্য রেডি করবে, 2 মার্কসে আসলেও লিখতে পারবে। তারপর দেখো মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ কী ছিল, আনন্দমঠ কীভাবে জাতীয়তাবাদী ভাবধারাকে উদ্দীপ্ত করেছিল, এই 2 নম্বর প্রশ্নটা করবে ভালো করে। 4 নম্বর প্রশ্ন দেখো, মহাবিদ্রোহ কে কী জাতীয় বিদ্রোহ বা সংগ্রাম বলা যায়, মহাবিদ্রোহকে কি জাতীয় বিদ্রোহ বা সংগ্রাম বলা যায়। ভারত মাতা চিত্রটি কোন পটভূমিতে অঙ্কিত, বঙ্গভাষা প্রকাশিকা সভা কে প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বলা হয় কেন, তারপরে দেখো ভারতের জাতীয় চেতনার বিকাশে গোড়ার ভূমিকা কী, জাতীয় জাগরণে বর্তমান ভারতের বিবেকানন্দের ভূমিকা কী, ঠিক আছে? এই 8খানা কোশ্চেন করলে মোটামুটি তোমরা ওখান থেকে কমন পেয়ে যাবে, টিকাগুলো ভালো করে দেখে যাবে। পঞ্চম অধ্যায় দেখো বিকল্প চিন্তা, উদ্যোগ, বৈশিষ্ট্য, পর্যালোচনা। এখানে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে প্রথমটা, শ্রীরামপুত্র এই কী, তারকনাথ পালিত স্মরণীয় কেন, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী বিখ্যাত কেন, তারপরে দেখো ISES প্রতিষ্ঠার উদ্দেশ্য কী, তারপরে উইলিয়াম কেরি কে ছিলেন, তারপরে দেখো জাতীয় শিক্ষা পরিষদের উদ্দেশ্য কী, চুনিয়ে পড়ার নীতি কী, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, রবীন্দ্রনাথ কেন বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, মহেন্দ্রলাল সরকার বিখ্যাত কেন, এটা 4 নম্বরেও কিন্তু দিতে পারে, ঠিক আছে? তারপরে দেখো ছাপাখানা মুদ্রিত বই কীভাবে শিক্ষার প্রসার ঘটে, তারপরে দেখো বইয়ের পত্রের মাধ্যমে বাংলায় কীভাবে শিক্ষার প্রসার ঘটে, তারপর দেখো উপনিবেশিক শিক্ষা ব্যবস্থায় 2টি ত্রুটি দেখো, তারপরে ইংরেজ সরকার কেন ছাপাখানা প্রতিষ্ঠার বিরোধিতা করে, তার পরবর্তী কোশ্চেন দেখো জাতীয় শিক্ষা পরিষদ বলতে কী বোঝো, এটি ব্যর্থ হওয়ার কারণ কী। এর পরবর্তী কোশ্চেন শান্তিনিকেতন কী উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়, বসু বিজ্ঞান মন্দির কবে কে কী উদ্দেশ্যে প্রতিষ্ঠা করেছিলেন, ঠিক আছে? এর পরবর্তী অধ্যায় বন্ধুরা চলে যাবো ষষ্ঠ অধ্যায়, ষষ্ঠ অধ্যায় থেকে দেখো কী কী কোশ্চেন আমি রেখেছি। স্পোর্ট স্টাফোর্ডস ক্রিপসকে কী উদ্দেশ্যে ভারতে পাঠানো হয়, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কৃষকরা কেন যোগদান করেননি, চৌরি চৌরা ঘটনার গুরুত্ব কী, বাবা রামদেব কে ছিলেন, স্বামী বিদ্যানন্দ কে ছিলেন, কংগ্রেস সোশ্যালিস্ট পার্টির উদ্দেশ্য কী, মিরাট ষড়যন্ত্র মামলা কী, তাম্রলিপ্ত জাতীয় সরকার কী উদ্দেশ্যে উদ্যোগ নিয়েছিল, ওয়ার্কার্স অ্যান্ড ট্রেডেন্ট পার্টি কেন প্রতিষ্ঠা হয়েছিল, কে কবে ফরওয়ার্ড ব্লক কে কেন গঠন করেন, ভারত ছাড়ো আন্দোলনের সময় কমিউনিস্ট পার্টির ভূমিকা কী ছিল, তারপরে দেখো 11 দাগে বারদৌলি সত্যাগ্রহ বলতে কী বোঝো, ভারতের শ্রমিক আন্দোলনের মূল সমস্যা কী, স্টাফোর্ড ক্রিপসকে কী উদ্দেশ্যে ভারতে পাঠানো হয়, রেড ইন্ডিয়ান কংগ্রেস কেন গঠিত হয়েছিল, সারা ভারত কিষাণ কংগ্রেসের প্রধান দাবিগুলি কী কী ছিল, একা আন্দোলন কী, এই আন্দোলনের প্রধান দাবিগুলো কী কী, কংগ্রেস সমাজতন্ত্রী দল সম্পর্কে যা জানো লেখো, ভারতের বামপন্থী আন্দোলনের মানবেন্দ্র রায়ের ভূমিকা কী, নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের কী উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল, উত্তরপ্রদেশের কৃষক আন্দোলনের জওহরলাল নেহরুর ভূমিকা কী, বামপন্থী আন্দোলনের মূল উদ্দেশ্য কী। দেখো ভারতের বামপন্থী আন্দোলনে মানবেন্দ্র রায়ের ভূমিকা, এটা 4 নম্বরের জন্য ভালো করে করে যাবে, আর যেগুলো গোল দেখলে সেগুলো তোমরা খুব সুন্দর খুব ভালো করে প্র্যাকটিস করে যাবে, তাহলে কিন্তু কমন পেয়ে যাবে। এরপরে আমরা চলে আসবো সপ্তম অধ্যায়ে, বন্ধুরা এখানে সপ্তম অধ্যায়ে যেগুলো রেখেছি দেখো, ভাইকম সত্যাগ্রহ কী, পুনা চুক্তির সত্য গুরুত্ব লেখো, তারপরে ডান্ডি অভিযান বলতে কী বোঝো, সরোদা দেবী চৌধুরানী, লক্ষ্মী স্বামীনাথন, প্রীতিলতা ওয়াদ্দেদার, উপরে আছে ননীবালা দেবী, মাতঙ্গিনী হাজরা, ভগ্নী নিবেদিতা, মাস্টারদা সূর্যসেন, বীণা দাস বিখ্যাত বা স্মরণীয় কেন। এর মধ্যে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে সরোদা দেবী চৌধুরানী, মাতঙ্গিনী হাজরা, ভগ্নী নিবেদিতা, প্রীতিলতা ওয়াদ্দেদার, এই 4টে ভালো করে যাবে, এখান থেকে একটা কমন পেতে পারো, বা মাস্টারদা, এই 4টে 5টা করে যাবে, এখান থেকে একটা আশা করি দেওয়ার সম্ভাবনা আছে। কে কবে সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন, অলিন্দ যুদ্ধ বলতে কী বোঝো, গোল গোলগুলো আগে করে ফেলবে, ঠিক আছে? রশিদ আলী দিবস কেন পালিত হয়েছিল, এর এবং এর গুরুত্ব কী, অ্যান্টি সার্কুলার সোসাইটি কী, চৌরি চৌরা ঘটনা বলতে কী বোঝো, অসহযোগ আন্দোলনের কর্মসূচি কী ছিল, তারপরে দেখো সাম্প্রদায়িক বাঁটোয়ারা বলতে কী বোঝো, দলিত কাদের বলা হয়, একটি দলিত শ্রেণীর নাম করো, তারপরে অহিংস অসহযোগ আইন অমান্য আন্দোলনে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে 2 জন মহিলা নেত্রীর নাম লেখো, তারপরে জালালাবাদের যুদ্ধ বলতে কী বোঝো, কে কেন হরিজন সেবক সংঘ প্রতিষ্ঠা করেন, কারা কবে জাস্টিস পার্টি প্রতিষ্ঠা করেন, নমঃশূদ্র আন্দোলনের কারণ উল্লেখ করো, দীপালি সংঘ কেন প্রতিষ্ঠিত হয়, দলিত আন্দোলনে আম্বেদকরের ভূমিকা কী, ঠিক আছে? এই কোশ্চেনগুলো খুব ভালো করে যাবে। এরপর লাস্ট চ্যাপ্টার আর বন্ধুরা যেটা আছে সেটা দেখে নাও,
মাউন্টব্যাটেন পরিকল্পনা কি, ভারতের লৌহ মানব কাকে বলে অর্থাৎ অথবা বল্লভ ভাই প্যাটেলকে কেন ভারতের বিসমার্ক বলা হয়। মোস্ট মোস্ট দুটো ইম্পর্টেন্ট কোশ্চেন আগে করে ফেলবে। ফরাসি উপনিবেশগুলি কবে ভারতের সঙ্গে যুক্ত হয় ও কেন, দেশীয় রাজ্যগুলির ভারতভক্তির ক্ষেত্রে সর্দার বল্লভ ভাই প্যাটেলের ভূমিকা কী, তারপরে জুনাগড় ও হায়দ্রাবাদ কীভাবে ভারতের সঙ্গে যুক্ত হলো, এটা 4 নম্বরের জন্য ভালো করে যাবে। পৃথক অন্ধ রাজ্যটি উৎপত্তি হয় কীভাবে, উদ্বাস্তু কাদের বলা হয়, 4 নম্বর টিকা লেখো রাজ্য পুনর্গঠন কমিশন, তারপরে দেখো কোন পরিস্থিতিতে কাশ্মীর রাজা হরি সিং ভারতভক্তি দলিলে স্বাক্ষর করেন, তারপরে দেখো কীভাবে কাশ্মীর সমস্যা সৃষ্টি হয়েছিল, কাশ্মীরটাও কীভাবে ভারতের অন্তর্ভুক্ত হয় এটা ভালো করে 4 নম্বরের জন্য করে যাবে। পত্নী শ্রী রামালু কে ছিলেন, বিখ্যাত কেন, দর কমিশন কেন গঠিত হয়েছিল, তারপরে দেখো আজাদ কাশ্মীর কী, রাজাকার কারা, কীভাবে উদ্বাস্তু সমস্যা সৃষ্টি হয়েছিল 4 নম্বরেও করবে তোমরা, ঠিক আছে। পুনর্বাসনের যুগ বলতে কী বোঝো, নেহেরু লিয়াকত চুক্তি সত্য কী বা দিল্লি চুক্তি কী, এটা ভালো করে করবে। আর আর লাস্ট কোশ্চেন হচ্ছে জেবিপি বা যে কমিটি কী, ঠিক আছে বন্ধুরা। এই কোশ্চেনগুলো যদি তোমরা যদি একবার রিভিশন দিয়ে যেতে পারো কালকে কিন্তু এর বাইরে কোশ্চেন হবে না আশা করি, ঠিক আছে। তো তোমরা এগুলো সবাই করে দেওয়ার চেষ্টা করো, আমি উত্তর 50 খানা দিয়েছি, তার ছাড়াও তোমরা সারা বছর যেগুলো প্র্যাকটিস করেছো সেইগুলো করে যাও, তাহলে কিন্তু তোমরা আশা করি কমন পেয়ে যাবে। তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করে দিও বন্ধুর সাথে। আর যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকে ভিডিওর বেশি দীর্ঘায়িত করছি না, সকলেই খুব ভালো করে প্রিপারেশন দাও, প্রিপারেশন করো, কালকে আশা করি সকলের পরীক্ষা খুব খুব ভালো হবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।